كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله عز وجل: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله رب العالمين، যাবতীয় প্রশংসা গুণগান সবটুকু হামদ এবং স্তুতি সবটুকু প্রশংসা এবং কৃতজ্ঞতা সেই মহিয়ান গরিয়ান বিশ্ব চরাচর একচ্ছত্র অধিপাল অধিপতি সৃষ্টির সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় সৃষ্টি আরশ আজিমের মহান মালিক, আমার আপনার কুল কায়নাতের একচ্ছত্র স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক এবং সবকিছুর ত্রাণকর্তা ধারণকর্তা পালনকর্তা, সেই বারেবাকের দরবারে আমরা আমাদের সবটুকু ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে তার কৃতজ্ঞতা আদায় করি, সকলে একবাকে উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম পেশ করছি আমাদের প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, এই বিশ্ব মানবতার বুকে যার থেকে শ্রেষ্ঠ মানুষ আর আসেনি, ভবিষ্যতেও আসবে না, কোন মা তার থেকে শ্রেষ্ঠ সন্তান জন্ম দেয়নি, পৃথিবীর সমস্ত মানুষের তিনি সর্বোৎকৃষ্ট আদর্শ, সর্বোৎকৃষ্ট নমুনা, অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, খাতামুল আম্বিয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ ও সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ উপস্থিতি সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, আজকে জুবাল দাওয়া গার্ডেন সেন্টার থেকে আয়োজিত এই ইসলামী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আমাদেরকে অনলাইনের মাধ্যমে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে দোয়া করছি তিনি যেন আমাদের এই
আয়োজনকে এবং এই অনুষ্ঠানে আমরা যারা শরীক হয়েছি আল্লাহ পাক সকলকে যেন কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। এই সময় ও শ্রমটুকুকে তিনি আমাদের পরলৌকিক নাজাতের মাধ্যম হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় স্মৃতি সাথী ভাই বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের আলোচ্য বিষয় সম্পর্কে। আলোচ্য বিষয়টি হচ্ছে যে সকল কারণে আমল বরবাদ হয়ে যায়। সাথে বন্ধুগণ, আমাদের সামনে দুইটি দিক। একটি হচ্ছে আমল করতে হবে, আমল কি করবো সেটা আমাদের জানতে হবে, তৎসঙ্গে কি কারণে আমল নষ্ট হয়ে যায় সেগুলো সম্পর্কেও জানতে হবে। কারণ শুধু আমল করে গেলাম, আমল করে যাচ্ছি, কিন্তু যদি দেখা যায় যে আমল নষ্টই হয়ে গেছে, আমলগুলো অকেজ হয়ে গেছে, গ্রহণযোগ্য হয়নি আমার কাছে, তাহলে এগুলো হলো পরিশ্রম, আমাদের ব্যর্থ পরিশ্রম, আমাদের থেকে হতভাগ্য আর কেউ থাকবে না। এই জন্য এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে কোন কোন কাজের কারণে মানুষের সৎকর্ম, মানুষের নেক আমল নষ্ট হয়ে যায়। সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াকাদ যাদের আমলের মধ্যে গ্রহণযোগ্য হওয়ার যে সমস্ত সত্তাগুলি রয়েছিল বা সত্তাগুলি ছিল, সে সত্তাগুলি অনুপস্থিত ছিল, সেগুলোকে আকাশের ক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব, সেগুলো কোনো মূল্য নেই, পাঁচ পয়সাও দাম দেওয়া হবে না যদি সেগুলো গ্রহণযোগ্য হওয়ার মানদণ্ডে না টেকে। প্রিয় বন্ধুগণ, সুতরাং এটা ইম্পর্টেন্ট নয় যে আপনি কি পরিমাণ আমল করেছেন, এটা জরুরি নয় যে আপনার আমলের পরিমাণ কত বেশি ছিল, বরং গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার আমলটা গ্রহণযোগ্য হওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়েছিল কি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল ইক্তিসাদ ফিল আমাল খায়রু মিন আল ইবতিদা, যে বিদআতি পন্থায় আমল করার চেয়ে, বেদাতি পন্থায় অনেক অনেক আমল করার চেয়ে অল্প পরিমাণ আমল যদি, পর্যাপ্ত পরিমাণ বা স্বল্প পরিমাণ আমল যদি সুন্নাহ মোতাবেক হয়, এটাই বেশি উত্তম, এটাই বেশি ভালো। আমল খুব বেশি করা যাচ্ছে না, অল্প করে আমল করছি, অর্থাৎ ফরজ আদায় করছি, সুন্নতটুকু আদায় করছি, হালাল হারাম বেঁচে চলছি, খুব বেশি হয়তো নফল এবাদত করতে পারছি না, তাহাজ্জুদ করতে পারছি না, নফল রোজা রাখতে পারছি না, নফল দান সৎকার করতে পারছি না, কিন্তু মৌলিকভাবে যতটুকু আমি করছি, কিন্তু যেটুকু করছি সেটুকু সুন্নাহ মোতাবেক, সেটুকু কোরআন সুন্নাহ ভিত্তিক, এটা হচ্ছে অধিক উত্তম। বেদাতি পন্থায় মন গড়া পদ্ধতিতে প্রচুর পরিমাণ আমল করার চেয়ে, কথা ঠিক নাকি? অনেক আমল করলাম কিন্তু পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কোনো আমলের দাড়ি পাল্লাতেই এটা আসবে না, এটা সম্পূর্ণ নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, তার কাছে আনএক্সেপ্টেড, অগ্রহণযোগ্য হয়ে যাবে। সুতরাং এই আমল দিয়ে কোনোই কাজ হবে না, বরং এটা শুধুমাত্র পুণ্যশ্রম হবে যেটা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। সাধু বন্ধন, এই জন্যে আমাদের সবাইকে বিশুদ্ধ ভাবে জানতে হবে, ভালো করে জানতে হবে যে আমি আমলটি করছি সেটা কোনো কারণে আমি ব্যর্থ হয়ে গেল কিনা, আল্লাহর কাছে রিজেক্টেড হয়ে গেল কিনা, প্রত্যাখ্যাত হয়ে গেল কিনা। তাহলে আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি যে বিষয়টার ইম্পর্টেন্স কত, গুরুত্ব কতটুকু। ভাইরা আমার,
তাই আসুন সংক্ষেপে আমরা কয়েকটি পয়েন্টে এই বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন এবং সুন্নাহ থেকে নির্ভেজাল কথাগুলো বলার এবং সেগুলোকে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা আসে, এটা স্বাভাবিক। আমাদের সুস্থতার সুস্থ জীবনেও অসুখ বিসুখ হয়, নানা ধরনের অসুখ হয়, কিন্তু সব অসুখের মারপিট একরকম নয়। কিছু অসুখ যেগুলো আমাদের জন্য প্রাণনাশক, আমাদের জন্য প্রাণঘাতী, যে অসুখগুলো থেকে মানুষ মুক্তি পায় না। যাকে এইডসে ধরছে সেই এইডস থেকে কি বাঁচার কোনো পথ আছে? এখন পর্যন্ত এ ধরনের কোনো চিকিৎসা পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, এরকম ক্যান্সার রোগ ধরলে আস্তে আস্তে সমস্ত শরীর পচে যায়। বন্ধুগণ, এবাদতের ক্ষেত্রে এমন কিছু সমস্যা রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো থাকলে সেই এবাদতগুলো সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। এটা যেমন ভাইরাস কম্পিউটারের মধ্যে ঢুকলে কম্পিউটার সমস্ত ডাটাকে নষ্ট করে দেয়, ঠিক না বেটি? মোবাইলকে নষ্ট করে দেয়। অনেক কিছু জমা করেছিলেন কিন্তু ভাইরাস এসে সব তছনছ করে দিয়েছে। এটা হয় কি হয় না? আধুনিক টেকনোলজির যুগে আমরা এগুলো বুঝতে পারি। সাথী বন্ধুগণ, আমাদের মধ্যে এমন কিছু ভাইরাস রয়েছে, সেই ভাইরাসগুলো যদি আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে সমস্ত আমলকে একেবারে ডিলেট করে দেবে, সমস্ত আমলকে ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে। এ ধরনের কিছু বিষয় কয়েকটি পয়েন্ট উল্লেখ করছি। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, সমস্ত পাপের বড় পাপ, সবচেয়ে জঘন্যতম অপরাধ, সবচেয়ে ঘৃণিত অপরাধ, সেই অপরাধের নাম কি? শিরক। মাশাআল্লাহ, আপনারা সমবাক্যে সমস্যারে বলেছেন সবচেয়ে বড় অপরাধের নাম হচ্ছে কি? শিরক। মানে শিরকের চেয়ে বড় অপরাধ আর কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আলা আখবিরুকুম বিআকবারিল কাবায়ির? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল-ইশরাকু বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছেন যে আজকে তোমাদেরকে কি বলবো সবচেয়ে বড় পাপ কোনটা, সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় অপরাধ কোনটি? সাহাবীরা বলছেন যে আল্লাহ নবী, আপনি বলুন সেই পাপটি কি? তিনি বললেন, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরকের চেয়ে বড় পাপ আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টি নেই। চুরি, ডাকাতি, বাটপারি, রাহাজানি, চিন্তাই, ধর্ষণ, মানব হত্যা, মদ, জুয়া, এরকম অসংখ্য অগণিত পাপাচারে সয়লাব হয়ে আছে পৃথিবী, আছে না নাই? অসংখ্য অগণিত পাপাচারে আজকে মানবতা হাবুডুবু খাচ্ছে। কিন্তু এই সমস্ত পাপের সেরা পাপ যেটা, সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আজকে আমাদের সমাজ অনেক পাপের কথা বলে, মানুষকে সাবধান করে, কিন্তু সবচেয়ে বড় যে পাপ, সেই পাপের ব্যাপারে অসচেতন। দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, খানকা, মাজার সবকিছু ঠিক আছে, সেগুলোতে যে শিরকের চর্চা চলছে অবলীলাক্রমে, সেখানে মানুষ আল্লাহর সাথে পার্টি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পার্টনারশিপ নির্ধারণ করে রেখেছে শিরকের সাথে। এই শিরকের সাথে তারা আপোষ করে মাজারকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সমকক্ষ বানিয়ে ছেড়েছে, ওলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ বানিয়ে ছেড়েছে। সন্তান চাওয়ার জন্য ওলিয়া আউলিয়ার দরবারে ছুটে যায়, নির্বাচনে জেতার জন্য মাজার থেকে তারা প্রচার অভিযান শুরু করে, যদি বাবার দোয়া লাগে যায়। কথা ঠিক না বেটি? নির্বাচনে জিততে হলে বাবার কাছে দোয়া না চাইলে কি হয়? ঘুরে ফিরে সরকারি দল আর বিরোধী দল, হ্যাঁ, নেতা, বড় নেতা, পার্টি নেতা, ছোট নেতা, সব ওই জায়গাতে যায়, ঠিক না বেটি ভাই? এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শক্ত ভাষায় বলেছেন আপনারা খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন
أشركت ليحبطن عملك، لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. الله سبحانه وتعالى বলছেন যে হে নবী আপনার কাছেও এই মর্মে বার্তা দেওয়া হলো এবং আপনার পূর্বে নবী রাসূলদের কাছে এই মর্মে ওহী নাযিল করা হয়েছিল, যদি তুমি শিরক করো, যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমার সমস্ত আমল তছনছ হয়ে যাবে, তোমার সমস্ত আমলকে ডিলিট করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বলে তাকুনুল খাসিরিন, আর আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার আমল বরবাদ হয়ে গেল সে কি লাভবান না ক্ষতিগ্রস্ত হলো? ক্ষতিগ্রস্ত হলো কি হলো না? আখিরাতের ক্ষতি থেকে বড় ক্ষতি কি আর আছে? দুনিয়াতে যে কোনো ক্ষয়ক্ষতি হবে হ্যাঁ হেল্প করে পাওয়া যায়, সাহায্য করে পাওয়া যায়, নানাভাবে ইম্প্রুভ হয়ে যায়, অন্যভাবে সেটা ক্ষতিপূরণ করা যায়, কিন্তু আখিরাতের ক্ষতি যেটা এই ক্ষতি থেকে ক্ষতিপূরণ পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। সুতরাং এর থেকে বড় ক্ষতি আর কিছু নেই, এর থেকে বড় ক্ষতি আর কিছু, আখিরাতের ক্ষতি থেকে বড় ক্ষতি আর কিছু আছে ভাই? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করে থাকো তাহলে তোমার সমস্ত আমল, তুমি তোমার হুশ হওয়ার পর থেকে অনেক আমল করেছিলে, অনেক ভালো পথে চলেছো, নামাজ রোজা হজ যাকাত, হ্যাঁ দিনের কাছে দিনের দাওয়াত দিয়েছো, মানুষের সাহায্য অসংখ্য কোরআন তেলাওয়াত অসংখ্য অগ্রতে ইবাদত করেছো, কিন্তু তুমি এক জায়গায় এমন একটি ভুল করে ফেলেছো, এই ভুলটির কারণে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যেতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য সেটা করবেন, এবং বলছে যার আমল নষ্ট হয়ে গেল সে ক্ষতিগ্রস্ততে দলভুক্ত হয়ে গেল। এর থেকে বড় ক্ষতি আর আছে ভাই? আমার আমরা অনেক সময় কম্পিউটার চালাই, মোবাইল চালাই, সেখানে দেখি যে আমার অনেক ডাটা আছে, কোনো কারণে আমরা যদি এমন একটা জায়গায় ক্লিক মেরে দিলাম যেটা আমার সমস্ত ফরম্যাট হয়ে গেল, মোবাইল কম্পিউটার সব ফরম্যাট হয়ে গেল, সব চলে গেল, ডিলিট হয়ে গেল, কথা ঠিক না ভাই? তারপরেও তো দুনিয়াবি পদ্ধতিতে হ্যাঁ সেগুলো থেকে আবার কি করা যায়, রিস্টোর করা যায় বিভিন্ন কলা কৌশলে, কিন্তু এই এবাদত রিস্টোর করার একটা পদ্ধতি আছে। আমলগুলো বরবাদ হয়ে যাবে ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমল আমরা করি এই আমলগুলো পুনরায় ফিরিয়ে আনা সম্ভব, ফিরিয়ে আনা সম্ভব, আল্লাহ সুবহানাহু আমলগুলো ফিরিয়ে আনা যায় কিভাবে? কিভাবে? তওবার মাধ্যমে। তওবা যদি করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে সমস্ত ডিলেক্টৃত আমলগুলো, সমস্ত বরবাদকৃত আমলগুলোকে পুনরায় রিস্টোর করে দেন, সেগুলো আবার ফিরিয়ে দেন। আল্লাহু আকবার, এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আমাদের জন্য অপূর্ব সুযোগ, একটা গ্রেট চান্স আমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। যে হে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ রেখেছেন যে হে মানুষ তুমি অপরাধ করে ফেলেছো, তোমার কি কোনো সুযোগ নেই? হ্যাঁ তোমার জন্য সুযোগ রেখে দিয়েছি, তুমি তওবা করো। তওবা করলে শিরকের মতো অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি তার নিজের নাম তওয়াব রেখেছেন, তিনি নিজের নাম গাফফার রেখেছেন, তিনি নিজের নাম গাফুর রেখেছেন। সুতরাং সে তওয়াব যিনি তওবা কবুলকারী, সেই গাফুর যিনি পরম ক্ষমাশীল, যিনি গাফফার পরম অত্যন্ত বেশি ক্ষমাকারী, তার কাছে আমরা ক্ষমা আশা করতেই পারি যদি তওবা আমরা করি। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা প্রথম যে দৃষ্টি পেলাম সেটা হচ্ছে যে আল্লাহর সাথে শিরিক করলে সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, আমরা জানি শিরক কয় প্রকার? শিরক কয় প্রকার? শিরক হচ্ছে দুই প্রকার, বড় শিরক ছোট শিরক, বড় শিরক ছোট শিরক। ভাইরা আমার, কেউ যদি বড় শিরক করে, কেউ যদি বড় শিরক করে তাহলে তার পেছনে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আর কেউ যদি ছোট শিরক করে তাহলে তার শুধুমাত্র ওই আমলটা বরবাদ হবে, পেছনে সমস্ত আমল বরবাদ হবে। আমরা কি বুঝতে পেরেছি কথাটা? বড় শিরক যদি কেউ করে তাহলে তার পেছনে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আর ছোট শিরক যদি করে তাহলে শুধুমাত্র ওই আমলটা কি হবে? বরবাদ হবে। যেমন ভাইরা আমার, বড় শিরক উদাহরণ অনেক আছে, আমরা যদি যাবো না ছোট শিরকের উদাহরণ দিই, যেমন রিয়া, যেমন রিয়া,
মানে মানুষকে দেখানোর জন্যে, মানুষের প্রশংসা পাওয়ার জন্যে, মানুষের হাততালি বাহবা পাওয়ার জন্যে তার নামে স্লোগান উঠবে, তাকে সবাই স্বাগত জানাবে, মারহাবা জানাবে, তার নামে ন্যাম ফ্লক হবে, ন্যাম ফ্লক তৈরি হবে। এই টার্গেট নিয়ে, এই উদ্দেশ্য এবং চিন্তা চেতনা নিয়ে কেউ যখন সৎকর্ম করে এটাকে কি বলা হয়? রিয়া বলা হয়। এটাকে কি বলা হয়? রিয়া। শ্রবণ ইচ্ছা, প্রদর্শন ইচ্ছা, মানুষকে দেখানোর জন্যে, মানুষের বাহবা পাওয়ার জন্যে যখন কোনো আমল করা হয় সেটাকে বলা হয় রিয়া বলা হয়। আর রিয়া হচ্ছে ছোট ছেলে। রিয়া কি? ছোট ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আমার সাথে শিরক করে, শিরককেও যেভাবে বর্জন করব তার ওই ব্যক্তি থেকেও আমি বর্জন করব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরক আল-আসগার। قالوا ما هو يا رسول الله؟ قال ابيع الرسول صلى الله عليه وسلم বলছেন কি বলছেন যে তোমাদের কাছে, তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি একটি জিনিসের ভয় হয়। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাদেরকে বলছেন? সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন। আল্লাহর নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে হে আমার সাহাবীগণ, তোমাদের ব্যাপারে আমার একটা জিনিস ভয় হয়। সেটা কি? সেটা হচ্ছে ছোট শেখ। ছোট শেখের ভয় আমার মধ্যে, তোমাদের ব্যাপারে আমার ভয়। সাহাবী বলছেন যে রাসূল, ছোট শেখটা কি? ছোট শেখটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছোট শেরেকটা হচ্ছে রিয়া, লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য আমল করা। সাথে বন্ধুগণ দেখেন, এটি এমন একটি রোগ যে রোগটা নীরবে নিভৃতে আমাদের হৃদয়ের গহীনে প্রবেশ করে, হৃদয়ের জানালা দিয়ে কখন যে রিয়া নামক এই রোগটি ঢুকে গেছে আমরা অনেক সময় টেরও পাই না, আমরা অনুভব করতে পারি না। নামাজ পড়তেছি, নামাজ পড়তে পড়তে হঠাৎ করেই মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো যে আমাকে ভিতরে কেউ দেখছে, তখন একটু সুন্দর করে নামাজটা পড়ি, সুন্দর করে নামাজটা পড়ি, কারণ তখন মানুষের কাছে আমি প্রমাণিত হব যে খুব ভালো, আমি একজন ভালো নামাজি। দেখেন, ভালো কাজ, ভালো কাজ করতে 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 ভিতরে কিন্তু কখন যেন চলে আসে। একজন মানুষ ভালো বক্তা, খুব ভালো বক্তা, আলেম, বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দেওয়ার পরে দেখা গেছে মানুষ তার কথায় প্রভাবিত হচ্ছে, কখন যে হৃদয়ের জানালা দিয়ে এই রিয়া নামক এ ধরনের সমস্যা তার হৃদয়ে বাসা বেঁধেছে, তার ভিতরে চিন্তা আসলো তাহলে তো আরো সুন্দরকে বলা দরকার, তাহলে মানুষ আরো বেশি বাহবা দিবে, আরো বেশি প্রশংসা করবে, আর তার নামে স্লোগান উঠবে, তার বক্তৃতায় মানুষ হাসবে কাঁপবে। এই যে রিয়াকে হয়ে গেছে, দান করতেছে ভালো কথা, কিন্তু নারায়ণ তাকবীর আল্লাহ আকবার স্লোগানের আশায় তার ভিতরে চিন্তা চলে আসলো যে 10,000 টাকা থেকে 20,000 টাকা দিবে, বাসা বাঁধবে তখন ওই আমলটা আল্লাহর কাছে আনএক্সেপ্টেড হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেই আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, আল্লাহর কাছে কি হবে না? গ্রহণীয় হবে না। প্রিয় ভাই আমার, তবে এখানে একটা মাসলা আপনাদেরকে বলি, যেমন একজন মানুষ 10,000 টাকা দান করলো, তার অন্তরের মধ্যে কোনো রিয়া ছিল না, আল্লাহকে খুশি করার জন্য দান করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে সব নিয়তি দান করেছে, কিন্তু পরবর্তীতে আবার একটা আহ্বান পেলো যে আর দিবেন কে 10,000 টাকা। এখন দ্বিতীয়বার সে যদি দান করে যে এবার দান করলে মানুষ তার প্রশংসা করবে, হ্যাঁ যে একবার দিছে আবার দিল, আচ্ছা আমি আবার দিব 10,000 টাকা, তাহলে প্রথম যে দানটা সেটা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য ছিল, সেটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে। পক্ষান্তরে দ্বিতীয় দানটা যেহেতু উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা পাওয়া, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে। ভাইরা আমার, আরেকটা জিনিস দেখেন, 10,000 টাকা দান করা হয়ে গেল, 20,000 টাকা দান করলো, 50,000 টাকা দান করলো, 1,00,000 টাকা দান করলো, উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করার জন্য। উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু দান করার পরে দেখা গেল মানুষ সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, মানুষকে খুশি করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা, কিন্তু দান করার পরে
এখন সমাজে সবাই তার নাম নিয়ে আলোচনা করছে, তাকে প্রশংসা করছে যে মাশাআল্লাহ অমুক ব্যক্তি খুব ভালো দানশীল, তিনি অনেক বড় উপকার করেছেন। আচ্ছা ভাই, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে প্রশংসা শুনলে খুশি হয় না? সবাই প্রশংসা পেলে কি হয়? খুশি হয়। প্রশংসার কাছে সবাই কাবু, প্রশংসা পেলে সবারই ভিতরে তৃপ্তি জাগে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, একটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, এটা কোনো সমস্যা না, এটা জায়গা আছে। প্রিয় ভাইরা আমার, এখন এই যে লোকটা ভিতরে ভিতরে খুশি হচ্ছে যে আমি 1,00,000 টাকা দিয়েছি, এখন সবাই তার মানে প্রশংসা করছে, তাকে তার নামে মানে আলোচনা করছে, মানুষ শুনে ভালো লাগতেছে, নিজের কাছে কি লাগছে? ভালো লাগছে। এই যে সে মনে মনে খুশি হল, মনে মনে খুশি হল, এখন তার যে 1,00,000 টাকার যে দানটা, সেটা কি বাতিল হয়ে যাবে নাকি সেটা ঠিক থাকবে? প্রশ্ন বাতিল হবে না, বাতিল হবে না। এটা কারণ যেটা অলরেডি সে দান করেছে আল্লাহকে খুশি করার জন্য, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমলের নাম আমল নামে লিপিবদ্ধ করে নিয়েছে। এখন সে প্রশংসা পাচ্ছে, এটা তার এক্সট্রা পাওনা। এটা কি এক্সট্রা পাওনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলকা বুশরা আজিলা লিল মুমিন। এই যে প্রশংসা সে পাচ্ছে, এটা তার দুনিয়াবী সুসংবাদ, এটা দুনিয়াবী সুসংবাদ। দুনিয়াতে থাকতেই সে সুসংবাদ পাচ্ছে, এটা মানুষের কাছ থেকে এক্সট্রা সে পাওনা পেয়ে গেল, আখেরাতে তার ইনশাআল্লাহ আছে। তাহলে খুশি হওয়া তো দোষণীয় নয়, ইবাদত করার পরে যদি কেউ প্রশংসা করে এবং এটা মনে মনে তৃপ্তি অনুভব হয়, দোষণীয় নয়, এটা জায়েজ আছে। কিন্তু এর পরবর্তীটা কিন্তু বিপজ্জনক, এর পর রাস্তাটা কিন্তু সো মাচ ডিফিকাল্ট। এখন এই যে খুশি হওয়া, এর পরে যদি বলে যে ঠিক আছে মাসে এত প্রশংসা করছে, আচ্ছা আবার দিই, হ্যাঁ আবার দিই, এটা কিন্তু মনের মধ্যে শয়তান এখন এসে কিন্তু এই জায়গাতে এসে ভেজাল বাড়াতে পারে, তাই না? শয়তান এসে বলবে যে তোর বেটা তুই 1,00,000 টাকা, এবার তুই 2,00,000 টাকা হয়ে দেখবি তোর নামে। মানুষের তোর করে বাহাবা জেনে যাবে স্লোগান শুনতে, হ্যাঁ এখন যদি সে 1,00,000 এই উদ্দেশ্যে দান করে, রিয়া, এটি হচ্ছে রিয়া, এবং সেটা শেরকে পরিণত হয়ে যাবে, ছোট শেরকে পরিণত হবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 1,00,000 যদি সে দান করে এই উদ্দেশ্যে, সেটা শেরক নেকি মত দূরে থাক, সেটা শেরককে রূপান্তরিত হয়ে যাবে। কথাটা কি বুঝা গেছে প্রিয় সাথী বন্ধুরা? তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল গ্রহণীয় হবে যদি সেই আমলের মধ্যে কি না থাকে, শেরক না থাকে। সেটা বড় শেরক থেকে মুক্ত হতে হবে, ছোট শেরক থেকেও মুক্ত হতে হবে। বড় শেরক করলে তো তার সমস্ত আমল বরবাদ হয়েই যাবে, আর ছোট শেরক করলে শুধুমাত্র ওই আমলটা বরবাদ হবে, ওই দানটাই শুধু বরবাদ হবে, ওইটার কারণে নামাজ বরবাদ হবে, ওইটার কারণে হজ বরবাদ হবে। হ্যাঁ, হজের মধ্যে যে যদি আবার আলহাজ উমুকের বেটা অমুক হাজি সাহেব লাগানোর উদ্দেশ্য থাকে, তাহলে এই হজ ঠিকই আলহাজ শুনতে পাবে। হ্যাঁ, বুঝছি, একবার হজ করলে হয় হাজি, আর দুইবার হজ করলে রেখে হয় আলহাজ। ওই বেটা নাম লেখাস আলহাজ লেখাস না, কিলে দুইবার হজ করছি বেটা, আলহাজ লেখাস না। হ্যাঁ, একবার হজ করলে হয় হাজি সাহেব, আর দুইবার করলে আলহাজ, আলহাজ লিখবে। এই যদি তার লেখ থাকে, তাহলে আপনার হাজি সাহেব গেছে, আপনি গেছে, আপনার সব কন্ডিশন গেছে, কথা বোঝা গেছে? সাথে বন্ধুগণ, হজ সালাপ গুণ পূর্ব সালাপ গুণ তারা আমল করলে গোপনীয়তা রক্ষা করতেন। আজকাল বর্তমানে একটা জিনিস ফ্যাশন, ওরে সুবহানাল্লাহ, আজকে তো ফ্যাশনের যুগ, হ্যাঁ সেলফি, আরে আমার সেলফি, কথা বলে গেছে কোথায়, মক্কাতে যায়া আল্লাহ আকবার, ও এবার বন্দেগী করবে কি, তার থেকে বেশি সেলফি তোলা হয়ে আসতো তাকে, ঠিক না বেটি? হ্যাঁ, আমি এখন হাজরা সুলতানের সামনে দাঁড়িয়ে আছি, হ্যাঁ সেলফি দিতেছে, ঠিক আছে না? ফেসবুক দেখি, ফেসবুকে কে কে লাইক দিল, কমেন্ট করলো, হ্যাঁ কেউ কেউ বলতেছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আর খুশি হলো, হ্যাঁ আর বলতেছে ভাই দোয়া করি, আর একজন বলতেছে ইস আমি যদি যাইতে পারতাম, খুব কমেন্ট করে কি করে না। তাহলে হ্যাঁ, তো আপ করতেছে হজ করতে এসে, হজ করতেছে নাকি ওই চিন্তা শুধু বলি
কে কি বললো ওই চিন্তা থাকে তার মাথার মধ্যে, কথা বোঝা গেছে? সুতরাং এই সেলফি এটা কিন্তু আবার কিছু কিছু মানুষের জন্য একটা ডিজিজ, একটা রোগ, এটা রোগ। হাতিবন্ধু কোন সালাফগণ এবাদত করতে গেলে তারা গোপনীয়তা রক্ষা করতেন, সেটা তারা কি করতেন যত সম্ভব ঢেকে রাখার চেষ্টা করতেন। তো যাই হোক, প্রিয় বন্ধু যেটা বলছিলাম, সাবধান হতে হবে আমার কথা আমার আচরণের মাধ্যমে যেন রিয়া প্রকাশিত না হয়ে যায়, না হয়ে যায়। তবে এখানে একটা জিনিস আমাদের না বললে হচ্ছে না, যেটা একটু আগে বলছিলাম যে দান করতেছে ঠিক আছে, এখন দান করার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি স্টার্ট করলাম, মানে আমি 10,000 টাকা দিয়ে শুরু করলাম, আমার উদ্দেশ্য হলো মানুষ প্রশংসা পাওয়া না, বরং মানুষ এই দান দেখে উৎসাহিত হয়ে হয়তো আরেকজন বলবে যে আমি টাকা দেব, এটা কিন্তু জায়েজ, এটা কি জায়েজ। সুতরাং সব কিছুকেই মানে নেগেটিভ দৃষ্টি দেখলে হবে না, মানুষের নিয়তের ব্যাপারে আমাদের হস্তক্ষেপ করা চলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ঠিক না ভাই? রাইট। যাই হোক সাথী বন্ধুগণ, তাহলে আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার। আরেকটি রোগ রয়েছে, এটা সমাজ ডেঞ্জারাস, আরেকটা খুব ডেঞ্জারাস রোগ আছে। আজকে আমাদের যুব সমাজ এই রোগে আক্রান্ত হয়ে গেছে, আমাদের বিশেষ করে বাংলাদেশের জেনারেল শিক্ষিত মানুষেরা, বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, এক শ্রেণীর তথাকথিত শিক্ষিত লোকদের দ্বারা প্রভাবিত হয়ে আজকে অনেক যুব সমাজ ইসলাম ছেড়ে দিচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসকে হারিয়ে ফেলছে। কথা ঠিক নাকি? ঠিক। সাথী বন্ধুগণ, যেই ছোট্ট শিশুটি তার মা তাকে ঘুম থেকে উঠায়নি বলে না খেয়ে সেই না খেয়ে রোজা ছিল, ছোটকালে বাবাকে হাত ধরে টেনে মসজিদে নিয়ে যেত, বাবা ঘুমিয়ে থাকলে নামাজের কথা বলে মসজিদে নিয়ে যেত, সেই ছেলেটি যখন স্কুলের সীমানা পাড়িয়ে পার হয়ে যখন কলেজে গেল নামাজ ছেড়ে দিল। সিগারেট তো এখন মামুলি ব্যাপার, এখন যে আরো কত কি নাকি বলেন ভাই? হ্যাঁ, সিগারেটে কিছু না, তা সিগারেট এটা হচ্ছে, এটা না খেলে তো মানে সে কোনো একটা কোনো স্মার্ট ছেলে হতে পারে না, এটা কিছুই না, এখন আরো অনেক কিছু। নাউজুবিল্লাহ, সে কলেজ ইউনিভার্সিটির সীমানা পেরিয়ে যখন ওই ছেলেটি ইউনিভার্সিটিতে ঢুকলো, মনে করলো ও ইটস এ ওপেন ওয়ার্ল্ড, এটা মানে উন্মুক্ত পৃথিবী, এখানে যা খুশি তাই করা যায়, তাই না? বাক বাকুম কপত কপতিরা বিশ্ববিদ্যালয়ের গলিতে গলিতে ঝোপ ঝাড়ালে আড়ালে বাগানে কত কি করতেছে। সুতরাং এটা এই সুযোগ কি ছাড়া যায়? ইন্টারভিউ চৌবক কি কাজে লাগাও সাথী বন্ধুগণ? ওই যে বিশ্ববিদ্যালয়ের টিচার বলে দিয়েছে খাওয়া দাওয়া করতে করো, হ্যাঁ আগামীকাল বাসবে কিনা বলতে পারো, মানে যা আছে খেয়ে নাও, যা আছে গ্রহণ করে নাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, বাকিতে কি হবে হবে, এখন যা পায় খেয়ে নাও। তবে বুঝে গেছে, আখেরাতে কি পাওয়া একটা টেনশনে কিছু নাই, দুনিয়াতে যা পারো খেয়ে নাও। তারপরে এই যে বলেছে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় সেটা কিছু না, দেয়ার ইজ নো গড, গড বলতে কিছু না, গড কি? আমরা একসময় বানর ছিলাম, নমস্কার ওদেরকে শিখাচ্ছে আমরা একসময় বানর ছিলাম। সেদিন একটা লেখা করলাম, আমাদের এক খুব বড় শিক্ষিত, কথা বোঝা গেছে, আমাদের শিক্ষা জগতের খুব নামদাম বিজ্ঞান মনস্ক, উনি লেখছেন আমাদের পূর্বপুরুষ নাকি একটা ইঁদুর ছিল, নমস্কার। তো আমরা বলবো যারা ইঁদুরের বংশধর তারা এই ধরনের কথা বলতে পারে, বানরের বংশধর এই ধরনের কথা বলতে পারে, আমরা কোনো বানরের বংশধর নই, আমরা ইঁদুরের বংশধর নই, আমরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, প্রথম নবী, সম্মানিত নবী আদম আলাইহিসসালামের বংশধর। ঠিক না ভাই? ঠিক। আদম আলাইহিসসালাম অত্যন্ত সম্মানিত নবী ছিলেন, আল্লাহ সুবহানাহু তাকে শিক্ষিত করেছিলেন, এবং আদমকে আল্লাহ পাক ইলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে ফেরেশতাদের থেকে সম্মানিত করেছিলেন, ফেরেশতারা তাকে সিজদা করেছিল, এসে আদমের সন্তান আমরা, আমাদের পূর্বপুরুষ কি বানর? ইঁদুর, শুকুর, বানর, এগুলো আমাদের বংশধর নয়। সেদিন এক লোকে এই লেখা দেখে আশ্চর্য হলাম, সাথে বন্ধুগণ ওই ছেলেগুলো ওই সমস্ত টিচারদের কাছে পড়ে কয়েকদিন পরে বলে যে আরে ইসলামের মধ্যে গেলে এগুলো ভুল, আর ভুল কোরআনের মধ্যে গেলে ভুল, আল্লাহ নবীর চরিত্র ঠিক ছিল না, আলহামদুলিল্লাহ।
এই সমস্ত তন্ত্রের নাস্তিকরা বিজ্ঞান মস্কের নাম দিয়ে জাহেলিয়াতে যে সাইলা পাইয়ে দিচ্ছে আজকের ইন্টারনেট জগতে, ব্লগগুলোতে, ওয়েবসাইটগুলোতে, ফেসবুকে, টুইটারে যে জঘন্যতম নাস্তিকতার বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে, আজকে আমাদের যুব সমাজকে সচেতন হতে হবে। এই সমস্ত নাস্তিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে, আমরা যদি সচেতন না হই, আমাদের ইসলামী যুব সমাজ যদি ইসলাম চর্চা না করে, তাহলে এক সময় দেখা যাবে তাদের সন্দেহগুলোতে, তাদের সে বিষ বাষ্পে নিজেরা কি হয়ে আক্রান্ত হয়ে হয়তোবা আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে। আজকে অনেক মানুষ এভাবে করে নিজেরা সেই জ্ঞান দ্বারা প্রতিরোধ করতে না পেরে আজকে তাদের কাছে ধরাশায়ী হয়ে নাস্তিকতার দিকে পা বাড়াচ্ছে। নাউজুবিল্লাহ, এদেরকে মুরতাদ বলা হয়। মুসলমান থাকার পরে কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায় তাকে মুরতাদ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বলছে শুনেন। أعوذ بالله من الشيطان الرجيم ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة কোন লোক যদি দীন ইসলাম থেকে দূরে সরে যায়, মুরতাদ হয়ে যায়, নাস্তিকতার দিকে পা পড়ায় এবং সে কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ভাই মুরতাদ হয়ে গেল, তারপরে মুরতাদ মানে কাফের, ইসলামের সীমা থেকে বাইরে, এই সময় যদি মৃত্যুর হিম শীতল স্পর্শ তাকে পেয়ে যায়, সে যদি মৃত্যু মুখে পতিত হয়, তাহলে তার পরিণতি কি আল্লাহ বলছেন, উলাইকা ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তাদের পেছনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে দুনিয়াতেও বা আখিরাতে। তাহলে দেখছে, আর এরা আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে আগুনের অধিবাসী। এরা কি আগুনের অধিবাসী? তারা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতে থাকবে, সেখানে তারা তৃষ্ণায় থাকবে। এখান থেকে বারবার রাস্তা নেই, এখান থেকে পালাবার কোনো পথ তাদের নেই। যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুত্তা হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, জাহান্নামের আগুন হচ্ছে তাদের সর্বশেষ আশ্রয়স্থল। এই আশ্রয়স্থলে পারা বাইরে পারানোর কোনো সুযোগ তাদের নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করা উচিত, জাহান্নামের আগুনকে ভয় করা উচিত। জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্যে আমাদের আলেম সমাজের দায়িত্ব রয়েছে, আমাদের লেখকদের দায়িত্ব রয়েছে, আমাদের সাংবাদিকের দায়িত্ব রয়েছে, আমাদের কলা কুশলীর দায়িত্ব রয়েছে, আমাদের বুদ্ধিজীবীর দায়িত্ব রয়েছে। এই সমস্ত অবোধ ছেলেগুলো যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বিজ্ঞান মনস্কের নাম দিয়ে তথাকথিত স্বল্প শিক্ষার কারণে আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলামের দ্বারা অভিযোগ খুঁজে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের ব্যাপারে তারা আঙ্গুল তুলতে কথা বলতে দ্বিধা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে এরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি আমাদের কোনো করণীয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সেভাবে তোমাদের কোমর কোমর টেনে টেনে ধরছি, আর তোমরা জানো সেই পঙ্গপালের মতো যেগুলো মোমবাতি দেখে মোমবাতির আগুনের দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে পড়ার জন্য, সেখানে সে জীবন আত্মহীন দেওয়ার জন্য সমস্ত পঙ্গপালের মতো তোমরা ঝুলে যাচ্ছ আগুনের দিকে, আর আমি তোমাদের থেকে পেছন থেকে টেনে টেনে তোমাদের কোমরগুলোকে টেনে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছি। সাথী বন্ধুগণ, সেই পথে তো আমাদেরকে করতে হবে, আমাদেরকে যুব সমাজকে সচেতন হতে হবে। আলেম আলেমদের দায়িত্ব রয়েছে, আপনার সমাজ, আপনি যদি আপনার সন্তানকে বাঁচাতে চান, আপনার আপনার পরিবার থেকে আপনাকে শিক্ষায় সুশিক্ষা শিক্ষিত করতে হবে, পরিবার থেকে দিন চর্চা অভ্যস্ত করতে হবে, দিনই এমন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। আজকে ছেলেগুলোকে খুব ইংলিশ মিডিয়াম পড়াচ্ছেন, খেয়াল করছেন না যে সেখানে দিন আসে না নাই,
দিন আছে না নাই, ইসলাম আছে না নাই, এগুলো পরবর্তী কি হবে ভাবছেন? আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের অনেক কিছু টাকা ইনকাম করবে, আরামের জীবনযাপন করবো। না ভাই, আপনার এই সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে, আপনার কারণে, আপনার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু ওলাদুকুম বিসসালাতি ওহুম 27, সন্তানদের বয়স যখন 7 হয় তখনই তোমাদের নামাজ আদেশ করো, 10 বছরে মারো। ভাই, যদি আপনার ছেলেকে আপনি সেই 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতেন, আপনার ছোট্ট ছেলেটিকে যদি আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত করতেন, দিনে তারবিয়াত তাকে যদি আপনি দিতেন, আপনি আপনার এই ফ্যামিলিটাকে যদি ইসলামী ফ্যামিলি পরিণত করতে পারতেন, তাহলে আশা করা যায় এই ছেলে তার এই যে বাল্যকালীন শিক্ষা এটা চিরকাল নিজের বুকে সে ধারণ করে চলত। এটাই কিন্তু আজকে ঘটছে আমাদের সমাজে। একটা সন্তান পরিবার থেকে কোনো কিছু শিক্ষা পাচ্ছে, তার বাপ মা থেকে কোনো কিছু শিক্ষা, তার বাপ মায়ের বাপ মা বিপথে, হ্যাঁ, তার পিতা মাতা তার পরিবারের মধ্যে দিন রাত অন্য অপকর্ম চলছে, ওই ছেলে কীভাবে ভালো শিক্ষা পাবে? সুতরাং আপনি যদি রক্ষা করতে চান প্রিয় সাধারণ, আপনার সন্তানকে এই সমস্ত ইমান হরণকারী ডাকাতদের কবল থেকে, তাহলে আপনার পরিবার থেকে তাদেরকে পারিবারিকভাবে শিক্ষিত করে তুলুন, দিন তারবিয়াত দ্বারা তাদেরকে প্রশিক্ষিত করে তুলুন, তাহলে তারা যে দুর্গ তাদের ভিতরে স্থাপিত হবে, এই দুর্গ থেকে কোনো শয়তান তাদেরকে টেনে হেঁচড়ে বের করতে পারবে না বলে আশা করা যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং সাবধান, মুরতাদ হয়ে গেলে জীবনের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবং ইসলামিক দণ্ড অনুযায়ী তার শাস্তি কি জানেন? মুরতাদের শাস্তি কি? নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে লা ইহদা থালাথ, তিনটি কারণ ছাড়া কোন মুসলমানের রক্তপাত বৈধ নয়। আস-সাইয়িবুজ যান, যদি বিবাহিত ব্যক্তি পরমারের সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে ইসলামিক ফৌজদারি দণ্ডবিধি হচ্ছে তাকে হত্যা করতে হবে, লাথি মেরে হত্যা করতে হবে। দুই নম্বর, আল কাতলু আল কাতিল বিন নাফস আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তারও কেসাস অনুযায়ী তাকে হত্যা করতে হবে। তিন নম্বর হচ্ছে আত তারিকু লিল জামাআ আত তারিকু লিদিনিহি আল মুফারিকু লিল জামাআ, কেউ যদি দীন ইসলাম পরিত্যাগ করে মুসলমানদের জামাত থেকে বের হয়ে যায়, মুসলমানদের দল থেকে দূরে সরে যায়, তাহলে তাকেও হত্যা করতে হবে। আর কি করতে হবে? হত্যা করতে হবে। এই তিনটি কারণ ছাড়া কোনো মুসলমান রক্তপাত কিনা বৈধ নয়। এখন হত্যা করতে হবে মানে কি? সমাজের কিছু যুবক পকেটে পেস্তুল নিয়ে ঘুরবে নাকি? যে এই এই জাতীয় লোক যেখানে পাবে ফুটকারে মেরে দেবে নাকি বলেন? এটি হচ্ছে অজ্ঞতা। আজকে সমাজে ঘটতেছে এরকম কিছু কিছু বিষয়, দেশে ইসলাম বিরোধী কথা আছে বা শরীয়ত বিরোধী কথা বলছে, মুরতাদ নাস্তিক হয়ে গেছে, তখন পোলাপন কি করে? ঝিল নিয়ে ঘুরে, হ্যাঁ, এখানে পেস্তুল নিয়ে ঘুরে, পিছনে লেগে যায়, কিছুদিন পর রাস্তায় পেলে আরে কুত্তরে মেরে দেয়, মনে করলো শুধু ইসলামের কাজ করলো, এটা ইসলামের ভয় বলে নেয়। একটা মানুষ হত্যাকাণ্ড, এটা একটা আইন, এটা একটা দণ্ডবিধি নাকি বলেন ভাই? হাত এই কায়েম করার অধিকারী কে রাখে? শুধুমাত্র ইসলামিক কোর্ট, মুসলিম সরকার এবং আদালত মাত্র এই দণ্ডবিধি বাস্তবায়ন অধিকার রাখে। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সংগঠন, কোনো ইমাম, কোনো হুজুর এই সমস্ত আইন বাস্তবায়ন অধিকার রাখে না। কেউ যদি করে সে ব্যক্তি ইসলাম বিরোধী কাজ করে। কারণটা কি? এর কারণটা কি? কারণ হলো, যদি সবাইকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কি ঘটবে? সমাজে শান্তির চেয়ে বিশৃঙ্খলাটা বেশি ঘটবে, কথা ঠিক না বেটি? হয়তো কারোর প্রতি একটা অভিযোগ আছে, শত্রুতা আছে, হ্যাঁ, বলে দিছে যে সে ইসলাম বিরোধী কাজ কথা বলছে, সেটা মেনে দিচ্ছে। এখন ওই পরিবারের লোকেরা যদি জানতে পারে যে কে হত্যা করছে, তাকে আমি তার পরে আরো 10টা লাশ ফেলে দিতে পারে, সমাজের রক্তপাত বাড়লো না কমলো? কিন্তু কোর্টের মাধ্যমে হলে কি হয়? কোর্টের মাধ্যমে হলে সেখানে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স, তারপরে তার মস্তিষ্ক ঠিক ছিল কিনা, কোনো চাপ প্রয়োগে সে কথা বলেছে কিনা, এর সব কিছু বিবেচনা করে তারপরে তার ব্যাপারে সিদ্ধান্ত আনা হবে। কেউ যদি পাগলামি করে ইসলাম বিরোধী কথা বলে, পাগল হয়েছে, মেন্টাল ঠিক না, মেন্টাল কি তার সমস্যা, উল্টাপাল্টা কথা বলছে, ইসলামিকে তার হত্যা হবে? হত্যা হবে, কারণ সে তো পাগল। রুফিয়াল কলমের সারা আল্লাহ পাক বলছে কলম উঠিয়ে রাখা হয়েছে, পাগলের কোনো বিশ্বাস বিকাশ নেই, তার নিজের কাপড়ের ঠিক নাই, লুঙ্গি মাথায় তুলে পাগড়ি বেঁধে আজান দেয়, ঠিক না বেটি? এই লোকের আবার শাস্তি হবে কি?
তা সাথী বন্ধুগণ যেটা বলতে চাচ্ছি না যে এটা শুধুমাত্র মুসলিম আদালতের দায়িত্ব, জেনার হক কায়েম করা আদালতের দায়িত্ব, মৃত্যুদণ্ড কার্যকর করা আদালতের দায়িত্ব, যেটা বলতে চাচ্ছি। দেখো তাহলে যে আমরা বলতেছিলাম যে কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে তার মৃত্যুদণ্ড এবং কার্যকর করতে হবে এবং সে কি সরকারি ভাবে আদালতের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স এবং বিভিন্ন ধরনের শুনানি বৈঠক সবকিছুর মাধ্যমে তারপরে যখন প্রমাণিত, তারপরে এর আগে নয়, কোনো ব্যক্তিত্বের অধিকার না যে তাকে ফুট করে মেরে দিলাম আমার কেসটা খতম হয়ে গেল, না, কেসটা আরো বাড়ালেন, আরো সমস্যাকে বাড়ালেন, এটা কমলো না। মানুষ মনে করে সন্ত্রাসী কাজ, ইসলাম মানে সন্ত্রাসী, নারায়ণ তকদির আল্লাহ আকবর মানে সন্ত্রাসী স্লোগান, কথা ঠিক না ভাই? ঠিক ভাই, আজকে এই সমস্ত লোকের ইসলাম কলুষিত সন্ত্রাসী ধর্মে তার পরিণত করেছে, নজরুল। প্রিয় বন্ধুগণ, তারপরে আরেকটি বিষয় রয়েছে, আপনি মুসলিম, ইসলামে আইন ভালো লাগে না, কোরআন শুনে আইন ভালো লাগে না, মনে রাখবেন কেউ যদি কোরআনের কোনো আইনকে, কোরআনের কোনো বিধানকে, কোরআনের কোনো হুকুমকে ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে তার পেছনের সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দেবেন। ভাইরা ভাই, আমরা কোরআনের কওম, আমরা কোরআনের উম্মত, কোরআন পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, এই মানব জাতিকে সত্য এবং ন্যায়ের পথ দেখানোর জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। হুদা লিন-নাস ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেটি মানুষের জন্য গাইড বুক, একটা সঠিক পথে নির্দেশনা রয়েছে কোরআনের মধ্যে। সুতরাং কোরআনের কোন আইন যদি ভালো না লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি থাকবেন তার প্রতি, না? কোরআনটা কার বাণী ভাই? আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. سورة محمد الرحمن الرحيم بلتها যে কেউ যদি আল্লাহর যে নাযিলকৃত বিধানকে ঘৃণা করে, অপছন্দ করে, তার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। সুতরাং অনেক সময় আমরা অনেক বিধান মানতে পারি না, সেটা আমার পার্সোনাল উইকনেস, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু সেটাকে অপছন্দ করে ঘৃণা করার কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। হয়তো বা আমি পারছি না, আমার দুর্বলতা, কিন্তু এটাকে ঘৃণা করা, সমাজের মধ্যে এটা অগ্রহণযোগ্য বলা, এটা চলবে না। না না না, কোরআনের বিধান এই যুগে চলবে না, এটা 1400 বছর আগের কোরআন। ভাইরা আমার, কোরআনের বিধান কেয়ামত পর্যন্ত যে কোনো সমাজের জন্য, যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায়ের জন্য, সে যে ভাষারই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, যে গোত্রেরই হোক না কেন, যে সীমারেখার অঞ্চলে হোক না কেন, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যে কোনো প্রান্তের জন্য কোরআনের বিধান সর্বকালীনভাবে প্রযোজ্য। এর মধ্যে সামান্যতম সন্দেহ করা, এর মধ্যে ঘৃণা পোষণ করা মানুষ কেউ যদি করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে ইসলাম থেকে বিস্তৃত মুস্তাদে পরিণত হবে, নাউজুবিল্লাহ। ভাইরা, কোরআনের বিধান চিরকালীন, একটি সংবিধান, একটি জীবন্ত সংবিধান আল কোরআন করিম, বাস্তবায়ন করে দেখেন না কেন, কোরআন আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করে দেয়, এটা আরেকটি বিষয়, আরেকটি সাবজেক্ট দিকে আমরা যাব না, যে কোরআন কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে। আজকে যারা অমুসলিমরা আজ কোরআনের ভুল ধরার জন্য কলম নিয়ে বসেছে, খাতা কলম নিয়ে বসছে, কোরআন পড়ে আর কোরআনের ভুল ধরে, দাগ দেয়, দাগ দেওয়ার পরে কিছুক্ষণ পরে যা দেখে যারে আমি যে বিষয়ে দাগ দিলাম অ্যান্সারটা এখানে, অ্যান্সারটা এখানে, আবার সামনে আগায় অসংখ্য অগণিত প্রশ্ন তার বুকে কিলিমিলি করছিল, কোরআন নিয়ে পড়তে বসে, কোরআন নিয়ে পড়তে বসে, শেষ পর্যন্ত কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে সে নিজেকে কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে সে ইসলাম কবুল করেছে। ঘটনা আছে না নাই? সে ক্যাট স্টিভেনের কথাই শুনুন, সে মাইকেল জ্যাকসনের কথাই শুনুন, আরও অনেক যারা অমুসলিম, যাদের খ্যাত যশের কোনো কমতি ছিল না, অর্থ সম্পদের কোনো ঘাটতি ছিল না, অসংখ্য অগণিত অমুসলিম যারা ইসলামের, ইসলামের এই মূল গ্রন্থ কিতাব কোরআন কারীমের কাছে এসে ভুল খুঁজতে এসে সেখানে তারা কোরআনের কাছে মাথা নত করে ইসলাম ধর্মকে গ্রহণ করে তারা পরলৌকিক সাফল্যকে নিশ্চিত করেছে, তার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সুতরাং আজকে মুসলমান নাম দিয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে বাদরা 14 গোষ্ঠী মুসলিম গরুর গোস্ত ধুমায় খাইতেছে, আর বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআন নাকি সমাজের জন্য প্রযোজ্য নয়, তুমি সমাজের প্রযোজ্য নও, কোরআন সে কি প্রযোজ্য?
কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের বিধানের মধ্যে কোন ভুল নেই, ভুল থাকার কোন সম্ভাবনা নেই। ইন হাযা আল-কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আল্লাহ বলছেন কোরআন মানুষকে সৎ সৎ পথ দেখায়, যেটা সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে সঠিক সেটাই। বিশ্বাস না হলে বাস্তবায়ন করেই দেখুন না কেন, 5 বছরের জন্য আমাদের দেশের ক্ষমতা পরিবর্তন হয়, হয় কি হয় না? যে কোনো একটা সরকারকে আমরা আহ্বান জানাই যে আসেন 5 বছরের জন্য অন টেস্ট কোরআনের বিধান বাস্তবায়ন করে। চুরি করলে হাত কাটা হবে, যত সব বড় বড় ভবনের চোরদের হাত থাকবে কারো থাকবে না, যখন একটা কাটা হবে এরপরের দিন সব দেখবে ঠান্ডা হয়ে গেছে। আজকে নারী ধর্ষণ, হ্যাঁ শিশু ধর্ষণ, বলৎকার আজকে সমাজে এতটাই ব্যাপকতা অবলম্বন অর্জন করেছে, আজকে নারীরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। কোরআনের বিধানটা বাস্তবায়ন করে দেখেন না কেন, যে কেউ যদি খাওয়াকে হ্যাঁ ধর্ষণ করে তাহলে বাংলাদেশের হাইকোর্টের সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, বাইতুল মোকাররম মসজিদের সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, বেশি না 2-4টা খালি খালায় দেন আল্লাহর আইন বুঝে টিভিতে দেখায় দেন যে আইন বাস্তবায়ন করা হয়েছে, এরপরের দিন দেখবে যে মাথার মধ্যে চিন্তা আসলেও হ্যাঁ আগে চিন্তা আসবে আল্লাহ মুমকিন দাদা ঠিক না রেটি ঠাকুর আমার। আজকে সৌদি আরব পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ বলবো, এখন পর্যন্ত যত আইন বিধান বাস্তবায়িত আছে পৃথিবীর দ্বিতীয় আর কোনো দেশে নাই। আমেরিকাতে নারী স্বাধীনতা আছে, তাদের পোশাকের স্বাধীনতা আছে, মনে যা খুশি তাই করতেছে নারীরা, পৃথিবীর সবচেয়ে ধর্ষণ কোথায় হচ্ছে নারী ওই আমেরিকাতে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কম ধর্ষণ এর ঘটনা ঘটে কোথায় আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড মানে সবচেয়ে বেশি রক্তপাত হয় ওই দেশে আলহামদুলিল্লাহ, এদেশে সবচেয়ে রক্তপাত এবং কি হয় মানুষের হত্যাকাণ্ড সবচেয়ে কম হয়, কেন কোরআন বিধান আছে বলে। আজকে যারা সেলিব্রিটির নাম দিয়ে সেলিব্রিটি খুব বড় বড় অভিনয় করে পয়সা কামায়, আর বলতেছে যে না পোশাক কোনো দায়ী না, পোশাক নারী ধর্ষণের দায়ী না, বলতেছে কি বলে না বলছে একটা মুসলিম একটা মেয়ে কি স্বাধীনভাবে পোশাক করবে না, ওই বাবারে খুব বড় পথ প্রদর্শক হয়ে দাঁড়াইছে আমাদের জন্য, স্বাধীনভাবে পোশাক পরলে মানে ধর্ষণ কমে যাবে, স্বাধীনভাবে তোমার ওই বাপদাদার দেশ বা তোমার পছন্দের দেশ আমেরিকা তো ওই স্বাধীনভাবে পোশাক পরে ধর্ষণ সবচেয়ে বেশি হয় কেন? ওনারা বলতে চায় যে 5 বছরের ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করা হয় তার এখানে পোশাকের দোষ, পোশাকের দোষ কেমন করে ধরুন বোরকা পরা মেয়েটা ধর্ষণের শিকার হয়, তারা যুক্তি দেয় আমাদেরকে। ভাই ধর্ষণ আমরা বলছি যে শুধু পোশাকই দায়ী না, পোশাক একটা দায়ী, মানসিকতা বা মেন্টালিটি একটা দায়ী, মেন্টালিটি পরিবর্তন যেভাবে করতে হবে পোশাকও পরিবর্তন করতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী হিজাবও পরিবর্তন করতে হবে, হিজাব করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী মানসিকতাও পরিবর্তন করতে হবে, দুটাই আমাদের মানসিকতা কি করতে হবে পরিবর্তন ছাড়া এই ধর্ষণ কমানো সম্ভব নয়। কথা বুঝে গেছে কিনা? একটা দিয়ে উলঙ্গ হয়ে চলাফেরা করবেন আর বলতেছেন যে না খুব মেন্টালিটি চেঞ্জ করেন, কথা বুঝে গেছে? ওই ওই লোকটাকে যদি একটা সুন্দরী মেয়ের সামনে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়, মেয়েটা খোলামেলা পোশাক করে, তারপরে কোথায় যাবে তার মেন্টালিটির ওয়াশ, সব ওয়াশ ভুলে আসে স্বাভাবিক ঠিক না ঠিক ভাই? এটা নেচার, এটা মানুষের স্বভাবজাত প্রক্রিয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলু আন রাজুল বিমরা ইল্লা যু মাহরাম, যে একজন পুরুষ পর নারীর সাথে একত্রে আলাদা মুখচক্ষু আলে যাবে না যতক্ষণ পর্যন্ত মাহরামের সাথে না থাকে, কোন মাহরাম পুরুষ না থাকে ততক্ষণ পর্যন্ত সে যেন লোকচক্ষু আড়ালে না যায়, কারণ তখন আর ওই যে মেন্টালিটির ওয়াজ মনে থাকবে না, মেন্টালিটি পরিবর্তনের ওয়াজ মনের ভিতরে থাকবে না, তখন সব ভুলে আসা। কথা বোঝা গেছে কিনা? কয়েক লেবু দেখে আমার সামনে কি ওই যে কি করে দেখে লেবু দেখে বা যে আচার হ্যাঁ দেখায় আর বলতেছে যে না খবরদার জিব্বাকে সামনে রাখেন, জিব্বা সামনে সামনে রাখা হবে, আর সামনে খুব মজাদার হ্যাঁ মানে ই দেখাচ্ছে, তেঁতুল দেখানো হচ্ছে, আচার দেখানো হচ্ছে, জিব্বাতে রস আসবে না ভাই, এটা তো স্বভাব বলছে না না সাবধান মেন্টালিটি পরিবর্তন করবেন খবরদার। যাই হোক সাথে বন্ধুগণ, যেটা বলছিলাম কোরআনের বিধান হিজাব, হিজাব করতে হবে, কোরআনের বিধান চক্ষু নিচু রাখা, চক্ষু নিচু রাখতে হবে, কোরআনের বিধান মেন্টালিটি পরিবর্তন করা, আপনার মেন্টালিটি পরিবর্তন করতে হবে, তবেই আল্লাহর জমিনে আল্লাহর রহমত আসবে, শান্তি আসবে। পক্ষান্তরে যদি আর বিপরীত কিছু করেন ইসলাম তো থাকবেন না, বরং ইসলাম থেকে দূরে ছুটে কোন বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবেন, কোন জাহান্নামে অন্তর্ভুক্ত নিক্ষেপ হবেন সেটা বলা যায় নাউজুবিল্লাহ। কথা বুঝে গেছে সাথী বন্ধুগণ? তারপরে আরেকটি শ্রেণী আজকে সমাজে আছে হিপোক্রাসি, মানে দ্বিমুখী নীতির অবলম্বন, মুহ মে শেখ ফরিদ বগল মে ইট, দেখতে
কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটা দেখেছে, দেখতে খুব ভালো লাগতেছে, কিন্তু ভিতরটা এতটাই নিকৃষ্ট, এতটাই কালো যে এরা মুসলমানদেরকে পাইলে মানে চিপিয়ে খাবে, কিন্তু বাইরে বাইরে একেবারে খুব আল্লাহ বলি, এদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিক কাদেরকে বলা হয়? আল্লাযীনা ইয়ুযহিরুনা আল ইসলাম ওয়া ইয়ুবতিনুনা আল কুফর, যারা মনে কুফরি লুকিয়ে রাখে আর মুখে ইসলাম প্রকাশ করে তাদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুনাফিক এসেছে নিফাক থেকে, নাফাক শব্দ হচ্ছে টানেল। ডু ইউ নো হোয়াট মিন্স টানেল? আপনারা সকলেই মক্কাতে গেছেন, দেখেছেন হাজিদের জন্যে সৌদি সরকার যাতে কষ্ট না হয় এই জন্যে পাহাড়ের ভিতর দিয়ে গর্ত করে দিয়েছেন, পাহাড়ের ভিতর দিয়ে যাতে এই মাথা থেকে ওই মাথা যাওয়া যায় খুব সহজে, নাহলে কিন্তু অনেক দূর ঘুরতে হতো। সরকারকে আল্লাহ জাযায়খা দান করুক, তারা হাজিদের সুবিধার্থে এরকম বড় বড় পাহাড়কে কেটে ভিতর দিয়ে তারা সুড়ঙ্গ তৈরি করে দিয়েছে মানুষের হাজিদের যাতায়াতের জন্য। দেখেছেন না, দেখেন নাই? এটাকে দেখেন, লেখা আছে সেখানে, লেখা আছে নাফাক, নাফাক লেখা আছে আরবি দিয়ে, আর বাংলায় ইংলিশে লেখা আছে টানেল। মানে এই টানেলে একদিকে ঢুকলে আরেকদিকে বের হওয়া যায়, এক প্রকার ইঁদুর আছে এদিকে ঢুকলে ওদিকে বের হয়ে যায়, মানে গর্ত, গর্তের এদিকে ঢুকলে আরেকদিকে বের হয়ে যায়। এদেরকে ধরা খুব কঠিন, এদেরকে ধরা খুব কঠিন, দেখতে শুনতে মাশাল্লাহ, ভিতরে নাউজুবিল্লাহ। এরা হচ্ছে কি? মুনাফিক। মুনাফিকদের আমল যতই সুন্দর হোক না কেন সবই বাতিল, সবই বাতিল। ভাইরা আমার, তারপরে আল্লাহ নবীর বিরোধিতা করবেন? বলছে না, বর্তমান যুগের সেরা আদর্শ হচ্ছে অমুক জি, হ্যাঁ, জাতির অমুক, জাতির তুমুক, জাতির খুব বড় উনি উপকার করেছেন, উনি হচ্ছেন আমাদের মহান আদর্শ। তাহলে সমস্ত আদর্শের যিনি আদর্শ, তিনি কোথায় গেলেন? দি হান্ড্রেড নামক গ্রন্থে সেই ইহুদি, সে কি লিখেছে যে সেরা মানুষ হিসাবে খুঁজতে গিয়ে, খুঁজতে খুঁজতে, তন্ন তন্ন করে খুঁজে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে খুঁজে দেখলো যে পৃথিবীতে একজন মানুষই রয়েছেন যাকে সকল দিক দিয়েই সেরা বলা যায়, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বিশ্বাস করুক অথবা না করুক, ওই ইহুদির বাচ্চা ইহুদি এটা স্বীকৃতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের স্বীকৃতির প্রয়োজন নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর স্বীকৃতির জন্য তাদের প্রতি আমরা মুখাপেক্ষী নই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজীম থেকে আমাদের নবীর সার্টিফাই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলেছেন কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য অনুসরণীয় আদর্শ নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চারিত্রিক সত্ত্ব করে দিচ্ছেন কোথা থেকে? সাতাশ মান থেকে, আশ আযীম থেকে, যে হে নবী নিশ্চয় আপনি মহান সর্বোচ্চ সুন্দর চরিত্রের প্রতিষ্ঠিত। সুতরাং অনুসরণ করতে চাইলে হ্যাঁ অমুক বাবা, অমুক জি, আর অমুক জাতির কর্ণধার, অমুক তমুককে বাদ দিয়ে অনুসরণ করুন মহান শ্রেষ্ঠ মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি ওয়া শাক্কু আর-রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সাইয়ুহবিতু আ'মালাহুম। সূরা মুহাম্মাদের 32 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা কুফরি করে, যারা কুফরি করে, মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূল কি করে? বিরুদ্ধাচরণ করে। তাদের কাছে সত্য প্রস্ফুটিত হওয়ার পরেও, তাদের কাছে সত্যের বাণী সুস্পষ্টভাবে সুপ্রমাণিত হওয়ার পরেও তারা তো আল্লাহ কোনো ক্ষতি করে না, আল্লাহ ক্ষতি করে? যারা কুফরি করে আল্লাহ ক্ষতি করে, নিজে ক্ষতি করে, যেই ডালে খায় ওই ডালেই কি করে? কাটে। ওর থেকে বোকা কেউ আছে? হ্যাঁ সাথে বন্ধুগণ, আল্লাহ কি বলছেন? এর আল্লাহ তো কোনো ক্ষতি করে না, বরং নিজেরা নিজেরাই ক্ষতি করে। আল্লাহ সমস্ত আমলকে বরবাদ করে দেবেন, সমস্ত আমলকে
বরবাদ করেছে, যারা রাসূলের বিরোধিতায় লিপ্ত, যারা রাসূলের চারিত্রিক চরিত্রের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে, যারা রাসূলকে গালাগালি করে, রাসূলের বদনাম করতে যাদের বুক কাঁপে না, যাদের কণ্ঠস্বর স্তব্ধ হয় না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলছেন যে তাদের ব্যাপারে তাদের সমস্ত আমল আল্লাহর কাছে কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কোনো এক কাজে আসবে না, এরা ধ্বংসপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে আমরা শেষ করে ফেলতেছি কয়েকটা পয়েন্ট, ছোট ছোট পয়েন্টের কথা বলে শেষ করবো। প্রিয় বন্ধুগণ, আরেকটি পয়েন্ট হলো খবরদার, রাসূলের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করবেন না, রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করবেন না, রাসূলের হাদিসের কাছে অন্য কারো মতামত ব্যক্ত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আদেশের কাছে, নির্দেশনার কাছে আরো কারো আদর্শকে টেনে আনবেন না। যদি করেন তা তাহলে কি পরিণত হবে আল্লাহ পাক করেন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারণ হতে পারে তোমাদের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন, তোমরা টেরও পাবে না, তোমাদের কোন অনুভূতিতে জাগবে না, অথচ তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। এটা তো রাসূলের জীবদ্দশায় রাসূলকে ডাকাডাকি করার সময় নম্রতা ভদ্রতার সাথে আমাদের রাখতে হবে, তার আওয়াজ করা যাবে না। এই যুগে কিভাবে করবো এটা? এ যুগে আল্লাহ নবীর আওয়াজ নাই, কিন্তু তার কথাগুলো, তার প্রতিটি শ্বাস প্রশ্বাস, তার প্রতিটি আচরণ, তার প্রত্যেকটি বক্তব্য আজকে হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে, ঠিক না বেটি? মহাদেশিন ইকরাম তাদের জীবন উৎসর্গ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সংরক্ষণ করার জন্য। সুতরাং আমাদের এখন সামনে যদি একটি হাদিস আসে, সেই হাদিসের সামনে কোনো ইমামের বক্তব্য যদি আপনি যে রাসূলের হাদিসে টক্কর খাওয়ান, কইছে না আল্লাহ নবী এটা বলছেন, কিন্তু আমাদের ইমাম সাহেব তো অন্য কিছু বলেছেন, পীর সাহেব তো অন্য কিছু বলেছেন, আমাদের মাযহাবের ইমাম তো এই কথা বলেছেন, সাবধান হয়ে যান, রাসূলের কথার উপরে অন্য কারোকে যদি কথা উঁচু করেন আল্লাহ পাক আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারেন। হাদিসের বিরুদ্ধে অন্যের বক্তব্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অন্যের বক্তব্য উপস্থাপন করলে আল্লাহ পাক সমস্ত আমল বরবাদ করে দেবেন। সুতরাং আমান্না ওয়া সাল্লামনা, রাসূলের হাদিস শুনলাম মেনে নিলাম, কোরআনের বিধান শুনলাম মেনে নিলাম, এখানে অন্য কারো বক্তব্যকে নিয়ে এসে টানাহাচড়ার কোনো দরকার নাই। রাসূলের কথা হাদিস মানতে গিয়ে যদি মাযহাবের ইমামের মতের বিপরীত যাই, আমি এটা পরোয়া করি না, আমার রাসূলের কথা মানতে গিয়ে আমার পীর সাহেবের কথা দ্বিমত হয়ে যায়, এটা আমি পরোয়া করি না, রাসূলের কথা মানতে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাকে তোমরা বলছো সেই কথার বিপরীত যাক না কেন, এটা আমি কেয়ার করি না। সুতরাং একমাত্র আদর্শ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছে আমাদের সর্বোচ্চ মডেল, তিনি সর্বোচ্চ অনুসরণীয়, সুতরাং তার কথার বাইরে যাওয়ার অধিকার আমাদের নেই। সুতরাং কেউ যদি যায় রাসূলের কথার উপরে অন্য কথাকে উঁচু করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমলকে কি করে দেবেন, বরবাদ করে দিতে পারে, যেটা সে অনুধাবন করতে পারবে না, মানে বুঝতে পারার তার আমল নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাই আমার আরো অনেক কথা রয়েছে, যা হোক আমরা খুব বেশি আগাচ্ছি না, সংক্ষেপে আপনি একটা বলে শেষ করতেছি, সেটা হচ্ছে যেমন কিছু কিছু আমল আছে সেটু নির্দিষ্ট আমল ওইটাই নষ্ট হবে। যেমন এখানে একটা জিনিস বলেন, মনে রাখবেন, আজকে আমাদের অনেক সমাজে কিছু কিছু ভাইকে বলতে শোনা যায় আল্লাহ ওই লোককে ক্ষমা করবে না, এই এত বড় খারাপ লোক আল্লাহ বুঝে এই লোককে ক্ষমা করবে না, বলে কি বলে না, এই কথাটা কতটুকু ভয়ানক শুনেছেন? দেখেন একটা হাদিস আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসে আসছে যে এক লোক বলতেছে যে ইন্না রাজুলান ক্বাল আল্লাহু লা ইয়াগফিরু আল্লাহু লি ফুলান, আল্লাহ তাআলা এই লোককে ক্ষমা করবেন না, এই লোককে কি ক্ষমা করবেন না, তখন আল্লাহ পাক ওয়া ইন্নাল্লাহ তাআলা ক্বাল, তখন এই লোকের কথা শুনে আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা করবে কি করবে না, এটা কার বিষয়, আল্লাহর বিষয় না, কিন্তু
আমি আপনাকে কসম খেয়ে বলেছি না না এই লোককে আল্লাহ ক্ষমা করবে না, যে লোক ক্ষমা করার যোগ্যই না, এত খারাপ লোক বলেছি এত মনে সময় কিন্তু রাগের চোটে বুঝে দিই। এর পরিণতি দেখেন আল্লাহ বলছেন মান যা লযী ইয়াতাআলা আলাইহি আলিয়া আল্লাহ আফুর আলাইহি, এমন দুঃসাহস কার আছে যে আমার ওর বাড়ির কথা বলে আমি তাকে ক্ষমা করবো না, আমি ক্ষমা করবো না, এই তো বড় দুঃসাহস দেখার অধিকার কার রয়েছে? লা আগফিরু বলছেন যে ফা ইন্নী কদ গাফারতু লি ফুলান ও উহবিতু আমাল ফুলান, আমি ওই লোককে ক্ষমা করে দিলাম আর যে লোক বলছিল যে আল্লাহ ক্ষমা করে তার সমস্ত আমলকে বরবাদ করে দেব। এটা আল্লাহ অধিকার আছে না নাই? আল্লাহ যদি কাউকে ক্ষমা করে তাহলে কেউ বাজাতে পারবে? কারো যদি আল্লাহ পাক সমস্ত আমলকে ডিলেট করে দেন তাহলে কেউ প্রতিবাদ করতে পারবে? সুতরাং এটা আমাদের বলা কখনো সঙ্গত হতে পারে না, বৈধ হতে পারে না যে আল্লাহ পাক ওকে ক্ষমা করবেন। আরে ভাই ক্ষমা করবে কি করবে না এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর ব্যাপার। আপনার কাছ থেকে হেদায়তের বাণী পৌঁছানো, দাওয়াত দেওয়া, বোঝানো, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে তার দায়িত্ব, সে জবাব দেবে। আপনার থেকে বলার অধিকার মানে আল্লাহ তাকে ক্ষমা করবেন খবরদার, আল্লাহ তাকে ইচ্ছা হয়তো বা এর কারণে আপনার আমল বরবাদ করে দেবেন, সমস্ত আমল ওই লোককে ক্ষমা করে দেবেন। দান করলে খবরদার খোটা দেবেন না, দান করলে কি দেবেন না খোটা দেবেন না, দান করলে খোটা দিলে আপনার দান খোটা বোঝেন তো? দান দেওয়ার পরে বলি একটা বিপদে পড়ছিল এক সময়, কিছু হয়তো বা টাকা পয়সা দিয়ে হেল্প করছে, এই যে হেল্প করলো মনে করুন যে সে এক কিনে নিল, হ্যাঁ সে হেল্প করলে কোনো একটা কিছু ঘটলেই ওই ভুলে গেছো ওই বেড়া ভুলে গেছো ওই যে বিপদে পড়ছিল তখন তো খাওয়া করতেছিল আমি দিলাম তোমার ভুলে গেছো তাড়াতাড়ি ও বেড়া, এরকম কিন্তু আমার অনেক সময় কিন্তু কথা বলি। এই যে দা এটার নাম হচ্ছে খোটা, এটার নাম কি? এই খোটা দিলে আপনার সমস্ত আমল বাতিল। আল্লাহ বলছেন ইয়া আল্লাযীনা আমানু লা তুবতিলু আমাল সাদাকাতুকুম বিল মানি ওয়াল আযা, খবরদার কষ্ট দিয়ে এবং খোটা দিয়ে তোমাদের সাদাকাগুলো নষ্ট করে দিও না। সর্বশেষ পয়েন্ট আমি বলবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই এই হাদিসটা বলতে গেলেও আমার বুক কেঁপে উঠছে, আমার বলতে গেলে ভয় হচ্ছে, এই জন্য আমি আল্লাহর কাছে প্রথমে আমরা ক্ষমা চাই নেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার হাদিসটি হলো শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত লাআলাম নাকাম মিন উম্মতি ইয়াতুন ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি আমসাল জিবাল, যে কিয়ামতের দিন আমি জানি আমার কওমের থেকে অনেক লোক পাহাড়ের মতো বড় বড় নেক আমল নিয়ে হাজির হবে, তাদের এত বেশি নেক আমল, পাহাড় সমতুল্য বড় বড় নেক আমল নিয়ে কিয়ামত দিন হাজির হবে। সবাই কি শুনতেছেন কথাটা? খুব ইম্পর্টেন্ট, এটা ইনশাআল্লাহ আজকে সর্বশেষ পয়েন্ট। কিয়ামতের দিন পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে, সে পাহাড়টা কি? জিবাল তুহামা, তুহামা পাহাড়ের মতো বড় পাহাড়ের মতো সম্মান ইয়া নিয়ে হাজির হবে। কিন্তু কি হবে জানেন? ইয়া জাআলুহা হাবা মানসুরা, আল্লাহ বলছেন যে তার ওই সমস্ত আমলগুলোকে আকাশে ক্ষিপ্ত ধুলি কণার মতো আমি উড়িয়ে দেব, পাহাড়ের সমান বড় বড় নেক আমলকে উড়িয়ে দেব। কালা সাওবান ইয়া রাসূলুল্লাহ সিফ হুম লানা, সাওবান বলছে হে রাসূল এই লোকগুলোর পরিচয় আপনাকে একটু বলেন, এই লোকগুলো কারা যাদের এত বড় বড় পাহাড়ের সমান নেক আমল এভাবে উড়িয়ে দেওয়া হবে কাজে লাগবে না, আদার একটু বর্ণনা তারা একটু পরিচয় দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, তখন নবী বলেছে তোমাদেরই ভাই, তারা তোমাদেরই ভাই, ওমিন জিলদাতিকুম তোমাদের একই গোত্রের একই বংশের, ওই আখদুনা মিনাল্লাইলি কামা তাখদুন তোমরা যেভাবে রাত্রে ইবাদতবন্দি করো তারাও রাত্রে ইবাদতবন্দি করে, ওয়ালাকিন্নাহুম আকওয়াম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু এই লোকগুলির একটা খুব জঘন্য একটা বদভ্যাস আছে, কি সেটা? যখন তারা ঘরে দরজা লাগায় দেয়, যখন ঘরে একাকী থাকে, যখন লোক চক্ষুর আড়ালে যায়, কেউ যখন তাকে দেখে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজে জড়িয়ে পড়ে, অন্যায় কাজে জড়িয়ে পড়ে, হারাম কাজে লিপ্ত হয়ে যায়। মানুষের সামনে সাধু সাজা খুবই খুবই সহজ, মানুষকে ধোকা দেওয়া বোকা বানানো খুবই সহজ, পরিষ্কারই বুজুর্গি সব দেখানো যেতে পারে, কিন্তু প্রকৃত বুজুর্গি তো সেই তখনই প্রমাণিত হবে যখন ঘরের দরজা বন্ধ হয়ে যায়, যখন বাইরে থেকে কেউ দেখে না,
সম্পূর্ণ একাকী নির্জনে থাকে, তখন সে কতটুকু আল্লাহওয়ালা তখনই কিন্তু সেটা তার সামনে পরীক্ষা হয়ে দাঁড়ায়। ঠিক না ভাই? ঠিক। এই জায়গাতে আজকে সাধু বন্ধুগণ খুবই ভয়ের জায়গা, খুবই ভয়ের জায়গা। আমরা আজকে এই জায়গাতে কতটুকু নিজেদেরকে বাঁচতে পারছি, ঘরের দরজা বন্ধ করে আমরা কতটুকু আল্লাহর ভয় নিজেদের বুকে ধারণ করতে পারছি? এই লোকদের ব্যাপারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেয়ামতের দিন তুহামা পাহাড়ের মতো বড় বড় নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু যখন তারা নির্জনে ছিল, নিঃসঙ্গ ছিল, ঘরে দরজা বন্ধ থাকতো, মানুষের চক্ষু আড়ালে ছিল, তখন তারা আল্লাহ হারাম কাজকে হারাম কাজে হারামকে লঙ্ঘন করতে তারা দ্বিধা করতো না। এদের সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মতো নেক আমলগুলোকে আকাশে উৎক্ষিপ্ত ধুলি করা হয়ে গিয়ে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা নফসকে সংশোধন করি, এই হৃদয়কে সংশোধন করি, আল্লাহর ভয় দ্বারা আমাদের অন্তর্ক জীবিত করি। তিনি আমাকে দেখছেন, রাতে অন্ধকারও দেখেন, দিনে আলোতে দেখেন, ঘরের ভিতরে দেখেন, ঘরের বাইরে দেখেন, লোকচক্ষুর সামনেও দেখেন, লোকচক্ষু আলোও দেখেন, পার্টিশনের ভিতরেও দেখেন, পার্টিশনের বাইরেও দেখেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে জায়গায় যাও না কেন, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চলো। সমস্ত কিছুই বাবা হয়ে যাবে, মুফলিস হয়ে যাব, আল্লাহর কাছে আমরা নিঃসঙ্গ হয়ে যাব, কিছুই থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে প্রিয় বন্ধু, আরো কিছু পয়েন্ট ছিল, আমরা যেটা যেতে পারছি না, অনেক লম্বা হয়ে গেল। তো আসুন, যতটুকু শুনেছি আমরা আমাদেরকে সংশোধন করি, আমাদের আমলকে সংশোধন করি, আল্লাহর ভয় দ্বারা নিজেদের আত্মাকে সমৃদ্ধ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরাতকে আমরা ভয় করি, আখিরাতের কাঠগড়াকে আমরা ভয় করি, তবেই আমাদের অন্তরকে সংশোধন করা সম্ভব, আমাদের আমলকে সংশোধন করা সম্ভব, আমাদের জীবনকে পরিশুদ্ধ করা সম্ভব। আসুন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, এই জন্য আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে পরিশুদ্ধ মানুষে পরিণত করে দাও, হে আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও, মৃত্যুর আগে আমরা যেন তোবা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। তুমি আমাদেরকে আখিরাতে লাঞ্ছিত করো না, হে আল্লাহ তুমি আখিরাতে আমাদেরকে আমাদেরকে অসহায় নিঃস্ব মানুষের মতো সবকিছুকে ধ্বংস করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করো, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই প্রস্তুতি এখন থেকে রাখো। হে আল্লাহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, অকৃত্রিম ধন্যবাদ এবং সকলের প্রতি আমি নিজের পক্ষ থেকে দেওয়া সাথে পক্ষ থেকে কৃতজ্ঞতা পোষণ করে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। হাজা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আযীম ওয়া ফা'ানা ওয়া ইয়াকুম বিল আয়াতিল হাকীম। ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।